চাই যদি যদি আজকে 500 টাকা জামা চাই তাহলে লাইভ শেয়ার করে কমেন্ট করা এখনি শুরু করে দেন আমি যে জামাটা পরে আছি যে জামাটা ধরে আছি দুটো জামা দেখাবো দুটো জামাই একটা একটা করে 500 টাকা দেব দুই জনকে সো লাইভ শেয়ার করে কমেন্ট করা শুরু করে দেন আগে শুধু রাইট থাকো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি ফারজানা ইসলামী কি চলে এসেছি আমার নিজের পেজ লেসিয়া বাই ফারজানা থেকে দেশে ব্যাক করে গতকালকে বাইরে লাইভ করেছি বাসায় কোনো লাইভ করিনি সো এটা আমার আজকের প্রথম লাইভ সো ওয়েলকাম ব্যাক সবাইকে আর গড়িগুলো একটাও পাচ্ছি না তুমি কোথা নিয়ে আসছো একটা নবুরি নিয়ে আসো গোল্ডেন কালারের আপনারা সবাই জয়েন হয়ে যাওয়ার পর দিন আমি কথাবার্তা বলা আরো শুরু করব ওকে अगर कुछ हो गया तुझे साथ नहीं आ जाएंगे वालेकुम अस्सलाम निशी अपो वालेकुम अस्सलाम थैंक यू सो मच जॉइन करार जन्य पालेटुक करे शेयर करबे निजेर प्रोफाइले फेवरेट गर्ल्स ग्रुपगुलोते आजके 500 टाका जामा चाइले लाइव शेयर करे कमेंट करा शुरू करतेई थाकेन करतेई थाकेन करतेई थाकेन फार्स्ट अफ अल दुइटा जामा देखाबो आजके दुटो जामाई आपनादेर सुंदर सुंदर नाम दिते हबे যে সুন্দর নাম দিবেন তার জন্য 100 টাকা বিকাশে গিফট আছে যে দামটা সবার আছে আগে সঠিক দামটা বলতে পারবেন তা দামের জন্য কিন্তু একজন ঠিক করে কারণ দুইটা জামার দামই এক হ্যাঁ কিন্তু নাম দুইজনকে গিফট চুজ করব সো যে দামটা সঠিক সবার আগে গেস করতে পারবে তার কিও একটা 100 টাকা বিকাশে গিফট দেওয়া হবে আর নামের জন্য তো গিফট আছে আকার পুছো হ্যাঁ পুছো আপু কেমন আছে ভালো আছে আপু আলহামদুলিল্লাহ 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 থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ শোনো ব্রো কোন প্রকার ক্রসপোজ যাবে না মেডিটাপে জাস্ট শেয়ার আমি এটা একটু অনেকে বলে দিছি তুমি জাস্ট একটু শুনে রাখলা আচ্ছা আমি কোনো ভাবেই এখানে ইয়া দেখতে পাচ্ছি না ভিউ দেখতে পাচ্ছি না আমি আরেকটা ফোন রাখলাম সামনে গেল তো এখানে বুঝি না কি হয় মাঝে মাঝে এই অ্যান্ড্রয়েড দিয়ে লাইভ করলে এই সমস্যাটা হয় আইফোন দিয়ে সমস্যাটা হয় না আপু তোমাকে অনেক সুন্দর লাগছে अच्छा अपना देखिए मन है कि सुकाइसी ना मोटा हुईसी व्हाट डू यू थिंक হলুদ কইনা হলুদ কইনা হলুদা পাখি এরকম নামের অনেক জামা আমি আজ পর্যন্ত দেখিয়েছি সো আজকে এরকম না একটু ডিফারেন্ট কিছু এন্ড বাই দ্য ওয়ে আমার সাউন্ডটা কি ঠিক আছে আপনারা কি সাউন্ডে কোনো স্পেশাল কিছু ফিল করছেন আগের মতো কর্কশ গলা বা কোনো কিছু কি ফিল হচ্ছে হওয়ার কথা না কারণ আমি আমার পালে কিডনি বেচে একটা মাইক কিনে নিয়ে আসছি সো এটা অনেক ভালো সার্ভিস দেওয়ার কথা এটা আমার ছিল আগে রোড আমার আগেও ছিল বাট মাঝখানে ওটা বন্যা হাত থেকে ফেলতে ফেলতে নষ্ট করে ফেলছিল সো এটা আবার নিয়ে আসছি আমি সবাইকে বলছি যদি কেউ এবার আমার কেউ আমার মাইক যদি হাত থেকে ফেলে আর কিডনি বেচে আমি আবার মাইক কিনবো ঠিক আছে হলুদ করনা না নতুন কিছু ভালো কিছু সুন্দর কিছু শুনলে ওয়াও দিস ইজ দ্য নেম এরকম যাতে মনে হয় এরকম কিছু আজকে আমি দুটো জামা দেখাবো দুটো জামা আমি পরে পরে দেখাবো দুটো জামাই উইন্টার স্পেশাল ওয়েডিং কালেকশন কটন বেস হ্যাঁ আমরা জানি এই টাইমটাতে বাচ্চাদের স্কুলের ছুটি হয় তখন সবাই করে একটু ঢাকার বাইরে যাদের বাড়ি আছে বাবা মার বাড়ি আছে শ্বশুর বাড়ি আছে তারা একটু ঢাকার বাইরে ঘুরতে যায় 7-10 দিনের জন্য তখন কিন্তু একটা ভালো জামা লাগে দেখা যায় অনেক সময় বিয়ের সাথে ধুম পড়ে যেমন আমার একটা কাজিনের বিয়ে আছে ফেব্রুয়ারিতে সো আমি হয়তো ফেব্রুয়ারিতে ঢাকার বাইরে যাবো এক সপ্তাহের জন্য সো তখন কিন্তু আমি এই টাইপের ওয়েডিং কালেকশন মানে হচ্ছে কটন বেস কালেকশন নিয়ে যাবো যেগুলো আমি একটু সারাদিন থাকে না একটু পার্টি ওয়ার টাইপ লুকে পড়তে পারি আমি কিন্তু পার্সোনালি সালোয়ার কামিজ কখনো পরলে আমার নিজের পেজ লেসিয়া বাই ফারজানা ছাড়া কখনো কোনো পেজেরই ওরকম ভাবে পরি না এক্সেপ্ট প্রমোশন একটা হাসির কথা শুনো আমার কাছে মাত্র 500 টাকায় আছে গিফট পাইলে আলহামদুলিল্লাহ ও আপনার কাছে মাত্র 500 টাকায় আছে ওরে নাটো কেমন দেখছস কেমন দেখছস কোনটাতে নেম সাজা প্রভাবু লেসিয়া বাই ফারজানা পেজের লাইভে এসে আপনাকে কমেন্ট করতে হবে যারা 500 টাকা জামা চাচ্ছেন লাইভ শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবচেয়ে বেশি কমেন্ট করার উপর বেস করে আজকে দুইজনকে 500 টাকার জামা দেওয়া হবে দুটো জামা দুজনকে গিফট করা হবে এখন যে জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন যে জামাটা হচ্ছে আলিয়া ফ্যাব থেকে আসে আপনারা জানেন যে আলিয়া ফ্যাবের জামা আমি কি পরিমাণ পছন্দ করি যে পারলে ওদের জামা ছাড়া আনি না এরকম অবস্থা দেখেন এত সুন্দর মডেলের জামাটা বানাইছে গলা ইয়া করে তো হোসেন ভাই এমনি কেন বানায় নাই তারে মাঝে মধ্যে মনে হচ্ছে বেচ্চা দিই সত্যি দেখেন মডেলটাকে কি সুন্দর লাগতেছে ওয়াও সো প্রিটি ম্যান কি সুন্দর লাগতেছে এত সুন্দর একটা জামা একটু অ্যাশি এন্ড ইয়েলোইশ কালারের মধ্যে দাম শুনলে আপনারা করে পরে যেতে পারেন সো শক্ত করে চেয়ার ধরে বসেন
ওকে আজকের পড়া ড্রেসটা প্রাইস কত আপু প্রাইস কত শুনতে হলে আপনাকে একটু ওয়েট করতে হবে লাইক শেয়ার করে কমেন্ট করতে হবে চাইলে আপনারা প্রাইস গেস করো শুরু করতে পারেন সবার আগে যে সঠিক দামটা বলতে পারবে তার জন্য 100 টাকা বিকাশের গিফট আছে জামার নাম যারা দিচ্ছেন সেখান থেকে আমার যার নাম পছন্দ হবে তাকে 100 টাকা বিকাশের গিফট করা হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে জামাটা ইন্ডিয়ান অরিজিনাল আলিয়া ফেব্রিক ড্রেস বডি সাইড লং 50 পর্যন্ত বানাতে পারবে এবং আপনারা জানেন আলিয়া ফেব্রিক ড্রেসে সব সময় ড্রেসে সাইডে হাতা দেওয়া থাকে এক্সট্রা করে কাপড় না সাইডেই দেওয়া থাকে কাপড়টা আলিয়া ফেব্রিক ড্রেসে কখনো আমাদের কাপড়ে কম পড়ে নাই পড়বেও না সেটা বলতে হবে আচ্ছা ঠিক করে দিতে দাও এখান থেকে अगर कुछ हो गया ना तुझे सारी दुनिया जला देंगे यही হচ্ছে জামাতে না হ্যাঁ ঠিক আছে এই যে এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট फ्रंट पार्ट बैक पार्ट स्लीव पूरो टाइ ओरिजिनल इंडियन बोले ना तुल तुल माल माल कॉटन दे बनानो आचे कुटी सॉफ्ट एंड एलिगेंट एक टे कलर माने विंटर है किंतु खूब बेशी चौगा बका कलर पड़े ना कुशुम करना अमी तुम्हार बासा थे के नीते पार बो अमार बासा थे के नीते होले आप अपना अपने के टाइम फ्रेम में मुझे आस्ता हो दुपट दूर थे के रात आठ मुझे आस्ता हो एर आगे पड़े अमरा बासा से मुझे था कि ना সো সবাই সবসময় না থাকলে পসিবল হবে না আমি নিজে পার্সোনালি কোনো কিছু দেখি না বইগুলো আমি জাস্ট লাইভ করি আমি হচ্ছে লেসিয়া বাই ফারজানা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলতে পারে যে লাইভ করি আর কি এর বাইরে কিছুই আমি দেখি না করি না সো আপনাকে ওই টাইমের মধ্যে আসতে হবে ইয়াস আপনি চাইলে বাসা থেকে পিক করতে পারবেন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা ইয়েলো কালার দিয়ে খুবই নাইস করে হ্যাঁ নিচের দিকে চেয়ে হালকা ইয়েলো কালার কুসুম কালারের মধ্যে শেডের মধ্যে করা আছে এবং সেটার উপরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি এত বেশি সুন্দর যে মনে হবে এটা এমব্রয়ডারি ওয়ার্ক বাট অ্যাকচুয়ালি ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এই যে নিচের এই প্যানেলটা আমি সত্যি ভাবছিলাম এই প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাট এটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে আমার বাসায় ও আচ্ছা রুম আক্তার আপু জি আপু আপনি চলে আসতে পারেন তাহলে 2304 বাকিটা বুঝে নেবেন আপনি জানেন 2304 চলে আসতে পারেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা উপর দিকে অ্যাশ কালার নিচের দিকে ইয়েলো কালার কম্বিনেশন করা আছে অলরেডি তো ডিসেম্বর মাস চলে আসে ফেব্রুয়ারি মাসে কিন্তু পয়লা ফাগুন আছে চাইলে কিন্তু এখনই স্টকে রেখে পয়লা ফাগুনে জামা পরে ফেলতে পারবে আর এখানে দেখেন স্লিপটা কি সুন্দর মানে আমি জানি না আপনারা বলতে পারেন হ্যাঁ পয়লা ফাগুন দুই মাস পরে আছে বই আমি আমার ঈদের ড্রেস সিলেক্ট করা অর্ডার দেওয়া শুরু করেছি Do you have any idea? April মাসে ঈদ মানে মার্চ মাসের মধ্যে আমার শপিং ডান করে ফেলতে মার্চ না এক্চুয়ালি ফেব্রুয়ারি মার্চের 1-2 তারিখের মধ্যে আমার শপিং ডান করে ফেলতে মার্চের 10 তারিখ থেকে রমজান রমজানের সময় তো টেলাররা কোনো কাপড় চোপড় নিবেই না সো ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমার সব কাপড় চোপড় কিনে শেষ করে ফেলবো আমি হ্যাঁ সো জানুয়ারি মাস লাস্ট ডে আমি হচ্ছে পয়লা ফাগুন ভ্যালেন্টাইন ড্রেস দেখানো শুরু করে দিব শেষ করে দিব সবকিছু আপনারা কিন্তু সেভাবেই মাথায় রাখবেন এখন কিন্তু আমরা সবকিছু আগায় করে লাস্ট দিন পর্যন্ত কিন্তু কোনো কিছু বাঁচায় রাখি না হাতাটা দেখেন কি সুন্দর কুসুম কুমারী কাশ্মীর মে তো কন্যা কুমারী উত্তর মে দক্ষিণ কো আপনা পুরা আর এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টের পিছে এরকম ভাবে কোনো ইয়া নাই নাকি পিছে ঢানা ঠিক আছে ঠিক এটা হচ্ছে ব্যাক পার্টের পিছে হালকা জলছাপ করা আছে অ্যাশ কালারের মধ্যে নিচে দিকে খুব সুন্দর করে ইয়েলোর মধ্যে খুব নাইসলি ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়টা কিন্তু একদম সফট ইন্ডিয়ান মালমাল কটন থ্যাংক ইউ সো মাচ অল একটু দেখছেন সানসেট সানসেট দেখি তো সানসেট নামটা একটু মনে ধরছে কে দিল নামটা রে আরে খাইছে কিরা শাফরিন সানসেট কংগ্রেচুলেশন নামের জন্য 100 টাকা বিকাশে গিফট পাচ্ছ পেজে ইনবক্স করবা ঠিক আছে নামের জন্য 100 টাকা গিফট পাচ্ছ পেজে ইনবক্স করবা ড্রেসের সামনে পিছে কাপড় দিয়ে করা আছে হাতা সাইডে দেওয়া আছে হ্যাঁ চারটা হাতার জন্য কাপড় দেওয়া আছে মানে আমাদের কারো চারটা হাতা লাগে না বাট ওরা দেয় এটা এক্সট্রা করে দেয় যাতে করে কাপড়ে কখনো কম না পড়ে বডি সাইড লং 50 পর্যন্ত বানাতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান আলিয়া ফেব্রিক জামা ক্যাটালগ সহ পাচ্ছে আপনারা ক্যাটালগ দেখে মডেলের মতো করে এক্স্যাক্টলি বানাতে পারবেন এখন দেখেন আমার জামাতে কিন্তু নেকে অনেক সুন্দর একটা বড় একটা প্যানেল আছে এই প্যানেলটা আমি আগে দেখাই যারা লাইভে কমেন্ট করছেন অবশ্যই কিন্তু লেসিয়া বাই ফারজানা পেজে এসে কমেন্ট করতে হবে সানসেট রেস্টুরেন্ট সুন্দর কোন পেজে ইনবক্স করব লেসিয়া বাই ফারজানা লেসিয়া বাই ফারজানার যখন গিফট পাবে লেসিয়া বাই ফারজানা সবসময় লেসিয়া বাই ফারজানা লেসিয়া এই ইম্পোরিয়ামে ইনবক্স করবেন মেক ইট অ্যাপে ইনবক্স করবেন না হ্যাঁ মেক ইট অ্যাপে ইনবক্স করবেন না রিপ্লাই জীবনও পাবেন না কারণ মেক ইট অ্যাপে অনেক বেশি ইনবক্সে প্রেশার থাকে এই যে এখানে দেখেন ওকে
চারপাশে এখানে এই পোর্শনটা কিন্তু ডিজিটাল প্রিন্ট বাট মানে এখানে এমব্রয়ডারি ওয়ার্কটা এত সুন্দর করে কাট আউট করে মাঝখানে বসানো হয়েছে দেখে মনে হচ্ছে এই যে এই পোর্শনগুলো পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক। ওয়াও, এই যে দেখেন খুবই সুন্দর ক্রিম কালার দিয়ে ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। নিচের দিকেও কি সুন্দর করে ও মা পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা। এটা পুরোটা কাটওয়ার্ক করলে আগুন লাগবে, আগুন। আই উইশ আমি বলতে পারতাম এটা আমি ঈদের সময় পরবো, কারণ কি আমি কিন্তু অলরেডি আমার ঈদের ড্রেস অর্ডার করা শুরু করছি। কত একটা পাকিস্তানি ড্রেস আসলো আমার ঈদের, ওটা আমি ঈদে বানাবো। আমি ঈদের জন্য অলরেডি অর্ডার করা শুরু করছি, বাট আমি আপনাদেরকে বললাম যে এটা আপনি পহেলা ফাগুন ফেব্রুয়ারি 14 তারিখে পহেলা ফাগুন তখন পড়তে পারেন। আপনি ওই হিসেবে রেখে দিব যে আমি আবার তখন পড়ি। আপনারাও চাইলে রেখে দিতে পারেন, আমি এটা করবো। আর প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে মরে যাবেন, 1650 বইন, আরো অনেক বেশি রিজনেবল আপনারা ইমাজিনও করতে পারবেন না, এত বেশি কম। ওয়াও, এখানে এত সুন্দর পিচ কালার, ব্রাউন কালার, গ্রিন কালার, পিঙ্ক কালার দিয়ে ডিজিটাল সরি এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই পোর্শনটা পুরাটাই এমব্রয়ডারি ওয়ার্ক করেছে এবং নেকে একটু পার্ল দিয়ে দিয়েছে হোসেন ভাই, এজন্য কিন্তু একটু ডিফারেন্ট লাগছে। হ্যাঁ এটাই, আর এত সুন্দর কাজের কোয়ালিটি, ফিনিশিং টপ নচ টপ নচ টপ নচ। ওকে, দেখি কে সবার আগে বলতে পারে প্রাইসটা। হাতা এজ ইউজুয়াল আমি সবসময় ফোর কোয়ার্টার হাতা পরি, সেটি ফোর কোয়ার্টার হাতাই পরেছি। আপনি চাইলে ছোট হাতা স্লিভলেস করতে পারেন আপনার ইচ্ছা, যেহেতু গরমের সময় ঈদ হবে পহেলা ফাগুন, আপনি চাইলে স্লিভলেস করতে পারেন। আমি স্লিভলেস কমফোর্টেবল না, এই জন্য পরা হয় না, আর হয়তো কমফোর্টেবল টুকটাক করতে পারলে আমার ভয়ে আমি ইমাজিনও করতে পারি আমি স্লিভলেস করবো। আচ্ছা, সাথে হচ্ছে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় কটনের মধ্যে। আমার প্যান্টের কাপড়টা কিন্তু পিওর কটনের মধ্যে করা আছে, কিন্তু দেখেন আমি হচ্ছে নিচে খুব সুন্দর করে একটা পাইপিং দিয়েছি ইয়েলো কালারের। হ্যাঁ, এটা হচ্ছে জামার সাইড থেকে কাপড়টা কেটে জাস্ট একটু পাইপিং দিয়ে দিয়েছে, আর কিচ্ছু না, এক্সট্রা করে কোনো প্যানেল কিন্তু প্যান্টের জন্য নাই। আমি জাস্ট জামার একটা প্যানেল কেটে প্যান্টে দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। ওকে, আর এগোজ কাপড়টাও আছে, চাইলে আপনি ঘাড়ারা প্যান্ট পালাজো এনিথিং বানাতে পারেন। ওকে, 1480 হয়নি, আরো কম, আরো কম, মা বলে আরো কম আরো কম। এরপর সবচেয়ে বেস্ট পার্ট এই ওড়নাটা। কেন বেস্ট পার্ট বলি, গত দুই তিন বছর যাবৎ আমরা দেখছি বাংলাদেশে কিন্তু সেরকম শীত পড়ে না। হ্যাঁ, খুবই একটা নর্মাল লেভেলের শীত, যেটা একটা হালকা একটু মোটা ওড়না টাইপ কিছু একটা দিলেই ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমার ওড়না কিন্তু মোটা না, এটা কিন্তু কোটা কটন। হ্যাঁ, কটন ওড়না এটা। কটন ওনার ক্ষেত্রে আপনি যদি ওনারটা এরকম করে পরেন, এত স্মার্ট লাগে, আই লাভ দিস ওয়ে। লাইক আমু যখন সালোয়ার কামিজ পরে, হিজাব পরে, যখন কোনো বিয়ে শাদিতে যায়, আমুকে আমি সবসময় এইভাবে ওনা পরিয়ে দিই, অনেক স্মার্ট লাগে, বডি কভারও করা হয়। এই যে খুব সুন্দর করে বডি কভার করলে স্মার্ট লাগলো, প্লাস শীতও মেনে গেল। এক্সট্রা করে আপনাকে শাল বা কার্ডিগান কোনো কিছু করতে হচ্ছে না, তাহলে একটু হালকা কটনের মধ্যে, তো সো কটনটা খুব সুন্দর করে আপনার বডিতে বসে থাকবে এবং দেখতে এক্সট্রা স্মার্ট লাগবে। খুবই সুন্দর সফট এলিগেন্ট একটা কালার, খুবই সুন্দর, একদম হালকা ডিমের কুসুম কুসুম একটা কালার, একটু ব্রাউনিশ ভাইবের কারণে সানসেট একটা ভাইব আছে। কোটা কটন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে ওনাতে, এত সফট এন্ড লাইট ওয়েট ওনাটা। আপনি চাইলে নর্মালি কাঁধে দিয়ে পিন আপ করে বা যে বললাম একটু শলের মতো প্যাচালেও খুব ভালো লাগবে, বাট কালারটা আউটস্ট্যান্ডিং মার্ভেলাস, এত সুন্দর এত সুন্দর, জাস্ট ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, অনেক ক্লাসি। হ্যাঁ, ক্লাসি এন্ড ফ্যাবুলাস, ফ্যাবুলাস। কালকে আমি নিজে নিজে বানাইছি, অ্যানিভার্সারি ফলোয়ার হয়ে গিয়েছি তোমার, কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। ড্রেসের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। হ্যাঁ, দেশে ফেরত এসেই মানে দেশে আসার আগেই আমার কাছে ছবিটা আসছে যে আমার এই ড্রেসটা আসছে বাংলাদেশে, পৌঁছেছে। আমি বলছি এটা বানায় রেখে রাখো, আমি দেশে যেই সবার প্রথম এই এই লাইভটা করব, কারণ এটা তো আমার অনেক আগে অর্ডার দেওয়া ইন্ডিয়াতে, দু তিন মাস আগে আমরা এই জামাগুলো অর্ডার দিয়ে রাখি ইন্ডিয়াতে, এরপরে দু তিন মাস পরে বাংলাদেশে আসে। আমি যখন সিঙ্গাপুর ছিলাম তখন এই জামাটা বাংলাদেশে আসছে, এবং আমি তখনই বলছি বাসার সবাইকে মানে আমার অফিসের সবাইকে, তোমরা এই ড্রেসটা মেক করাই ফেলো হোসেন ভাইকে দিয়ে, আমি এটা আসলি এটা লাইভ করব। এই জন্য খুবই সুন্দর সফট এন্ড এলিগেন্ট, এবং এত কালারটা এত সুন্দর এত সুন্দর, জাস্ট ওয়াও। 500 টাকায় জামা চাইলে লাইভে কমেন্ট করতে থাকুন, 500 টাকায় জামা চাইলে লাইভে কমেন্ট করতে থাকুন, কমেন্ট আর কমেন্ট, কমেন্ট আর কমেন্ট, কমেন্ট আর কমেন্ট। দেখে আসি কয়টা কমেন্ট আসছে, ঠিক আছে।
কমেন্ট করতে হবে, সবচেয়ে বেশি কমেন্ট করার উপর বেস করে গিফট দেওয়া হবে। প্রাইসটা বলো বলো বলো, প্রাইস বলবো, দুটো জন একসাথে দেখাই তারপরে প্রাইস বলবো, ঠিক আছে? আচ্ছা, এই হলো সানসেট। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবে, যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি লেসিয়া বাই ফারজানা। এই পেজে লেসিয়া বাই ফারজানা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকে। ঢাকাতে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, এসে সুন্দরবনে 150। কিন্তু অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে ঢাকাতে 100 এবং ঢাকার বাইরে 200 টাকা বিকাশ করার পর অর্ডার কনফার্ম হবে। লেসিয়া বাই ফারজানা অ্যান্ড লেসিয়া ই ইম্পোরিয়াম বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম করে না, ঠিক আছে? করে না। স্টুডেন্ট বাজেটে দিয়ে দেন, স্টুডেন্ট বাজেট এর চেয়ে কম বাজেটে সম্ভব না। ইন্ডিয়ান ড্রেস ডলারের দাম কত? 123 টাকা, না? তাহলে বুঝো কি পরিমাণ আমাদের টাকা দিয়ে আনতে হয় এখন সবকিছু। লাগবে না, আমি তো কুতুলে হলো না এসে এটা। একটা তুমি, আচ্ছা ঠিক আছে, ওকে। সো আপনারা জাস্ট কমেন্ট করতে, আপু কত বছর হয়ে গেল গিফট পাই না? ওরে বাবা, বছর বুঝি। এবার ফলো করস কবে থেকে দেখবো, নাম দেখবো কবে থেকে ফলো করস দেখি। অগস্ট 2023 সাল থেকে আপনি আমাকে ফলো করেন আপু, তাহলে 3 মাস হইলো, মাত্র 3 মাসের মধ্যে বলেন কত বছর হয়ে গেছে ভাই রে ভাই। লাইভে কিন্তু কমেন্ট করতে হবে, 500 টাকা জামা চাইলে কমেন্ট করতে হবে। আমি যখন দেখবো কারো কমেন্ট সবচেয়ে বেশি আসছে লাইভে, তখন তাকেই কমেন্ট দিব, আমি তাকে আমি গিফট দিব 500 টাকায়। এই জামাটা 500 টাকায় চাইলে লাইভে কমেন্ট করতে থাকুন, কমেন্ট 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 কমেন্ট। কটন ড্রেস অল ওভার ডিজিটাল প্রিন্ট করা, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ, সামনের পার্টে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা প্যানেল আছে, যেটা থেকে কাট ওয়ার্ক করে ড্রেসে বসাতে হবে। পায়জামাতে 2.5 গজ পরিমাণ কাপড় দেওয়া আছে, আর ওড়নাটা হচ্ছে গোটা কটন, একদম সুন্দর একটা কটনের ওড়না, এত সফট লিনেন, স্পেশালি আমুরা এটা পরে যে কি আরাম পাবে ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া। আমি নিজেই তো বললাম আমি এটা পয়লা ফাগুনে পরবো, যেহেতু ফেব্রুয়ারিতে পয়লা ফাগুনে আর সত্যি কথা বলতে আমি তো ওরকম ভাবে হ্যাঁ শপিং করি ফাইন, কিন্তু আমি সবকিছু আগে থেকে রেডি করে রাখতে ভালোবাসি। আমি ঈদের ড্রেস কেনা শুরু করে দিয়েছি, সো পয়লা ফাগুন তো এইটাই আমার পয়লা ফাগুনের জামা। ওকে, সো যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন, যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি লেসিয়া বাই ফারজানা, বা যে পেজ থেকে আমি লাইভে আসি তাহলেই হবে। আপনারা জাস্ট ওয়েট করবেন, আমি জাস্ট যাবো নেক্সট জামাটা পরে আসবো, ওয়েট যাবো আর আসবো। বাবা এই জামাটা তো আরো সুন্দর, আরো সুন্দর। তোমার সবগুলো ড্রেস অনেক বেশি সুন্দর হয়, আমি অল্প ড্রেস আছি কিন্তু একদম বুঝে বুঝে দেখে দেখে একদম, হ্যাঁ এটা একদম বেছে বেছে জামা কাপড় আনি। এটার গলাটা জীবনে প্রথম মনে হয়েছে এত সুন্দর করে বানিয়েছে, দেখেন। আমি কবে থেকে ফলো করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবছরের ট্রেন্ডিং কালার কি বলেন তো? এর আগে ড্রেসটার প্রাইস কত আপু একটু ওয়েট করেন, দুটো ড্রেস আমি একবারে দেখিয়ে প্রাইস বলে দেবো। হ্যাঁ, দুটো ড্রেসের প্রাইসই সেম, দুটো ড্রেসের প্রাইসই সেম। হ্যাঁ, এটা একটু বেশি সুন্দর, ওহো বুঝতে হবে, এই জন্যই তো আমি সুন্দর ড্রেসে লাস্টে দেখে যাতে কিনা সবার আকর্ষণ বসে থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করি জামা দিয়ে। অ্যাজ ইউজুয়াল ড্রেসটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন, যেটা কিনা আলিয়া ফ্যাব থেকে আসে। আলিয়া ফ্যাবের অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস গুলো আমরা সেল করে থাকি, এই দেখেন হলোগ্রাম লাগানো আছে আলিয়া ফ্যাবের। ওকে, এরপর সবকিছু সেম,
design and color different. That's it. Hey, here we go. Function it up. I guess it is shamine. Okay. It is open. माइक लगे Give me another chance, wanna grow up once again. Pastel blossom, blossom, blossom. Er naam one desi. Ektu brainstorming koro, ektu koshto kore matha ta khatao. Google. Ye kya hua hai? Current chole gechilo. Chole eshe abar we are back. কারেন্ট চলে গেছে ইলেকট্রিসিটি গোন হঠাৎ করে শীতের দিনে কিভাবে ইলেকট্রিসিটি গেল আমরা মানে জোয়ার বসতেছে তো ব্যাক পার্টে মনে হয় ওরা দিত কিন্তু আমার মনে হয় হচ্ছে তাই ভুল বানাইছে এটা সম্ভবত ফ্রন্ট পার্ট ওনা ছবিতে আমার ম্যাডাম তেল সামনে বানাইছে দেখো তো पागल हो जाए खुबी सुंदर सॉफ्ट एंड एलिगेंट डिजिटल प्रिंट करा जामा खुबी नाइस करे करा आछे पूरो जामा डिजिटल प्रिंट करा एम्ब्रॉयडरी वर्क एर पैनल आछे सेटा आमी लास्टे देखाबो एई देखेन এখানে আবার ডট 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 ডিজাইন কেউ কিন্তু ভাইবের না যে জামায় ছিটি বসছে এটা তো ডিজাইন হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক ডট 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 ডিজাইন কামারটা এত সুন্দর যে বলার বাইরে এই যে দেখেন কি সুন্দর জামাটা এখানে নিচে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে একদম নিচ পর্যন্ত এখানে খুব নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর ব্যাক পার্টটা দেখাই এই যে ব্যাক পার্ট খুবই নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাকপার্টটা গ্রিন প্যাস্টেল হোয়াইট অরেঞ্জ ইয়েলো সবগুলো কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা জামাটার নাম দিতে হবে হ্যাঁ ঠিক আছে কে ফেলার মতো জামা খায় ফেল সানডাউন সানশাইন নাকি সানসেট আর সানডাউন ভালো লাগছে না মিন্ট পেস্ট্রি না আর কি ডিফারেন্ট কিছু সুন্দর কিছু স্পেশাল বা শুনলেই মনে হয় ও ইয়েস দিস ইজ দা ওয়ার্ড আই ওয়ান্ট যেমন আগের জামাতে সানসেট শুনে মনে হয় ইয়েস দিস ইজ দা ওয়ার্ড আই ওয়ান্ট এটাও মানে থাকে না ওয়ান ট্রু লাভ ওয়ান্স লাভ এট ফার্স্ট সাইট এরকম তুমি যে কালারই পরো সে কালারই তোকে মানায় আমি যে অপর কালার সে সব কালার আমার সাথে মানায় বুঝছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একদম নিচ পর্যন্ত এই দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে পাশে এত সুন্দর করে নাইসলি ডিজিটাল প্রিন্ট করা হাতার কাপড় দেওয়া আছে গুরু গুরু করলে কেমন গো পুরা বডি পেইন করতেছে সকালে ঘুম থেকে উঠে আমি সেমন্তকে বলছি সেমন্ত আমার পুরা শরীর ব্যথা করছে পায়ের পাতা সহ কারণ ঘুরতে গেলে হয় কি ঘোরার সময় ওই টায়ার্ডনেসটা বোঝা যায় না বাসায় আসার পর আস্তে করে শরীরটা ছেড়ে যায় তখন বোঝা যায় কি পরিমাণ টায়ার্ড লাগতেছে সরি কারেন্ট চলে গেছে আমার কিছু করার না তোমার কিছু বলছি যা বললাম উন্নয়নের জোয়ারে ভাসতেছি আমরা মিন্ট ম্যাজিক ও রে দেখি তো এটা মিন্ট ম্যাজিক নামটা ভালো লাগছে মিন্ট ম্যাজিক ইয়েস ইয়েস এই যে বললাম না শুনলেই মনে হবে যে ইয়েস দিস ইজ দা নেম আই ওয়ান্ট শুনলেই মনে হবে দিস ইজ দা নেম আই ওয়ান্ট লাইফে যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইফে লাভ লাইক ওয়াও কেয়ার দিতে হবে লাভ লাইক ওয়াও কেয়ার ছাড়া কিন্তু লাইফে আপনারা গিফট পাবেন না হ্যাঁ সো দি এটা হচ্ছে ব্যাক পার্টটা ওই ড্রেস হচ্ছে এটা বেশি সুন্দর দেখেন জাস্ট মানে যে কোনো থাকে না আমি ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছি সারা দিনের জন্য আপনি আউটিংয়ে পড়তে পারবেন এত কিউট একটা জামা এই যে খুবই নাইস করে ডিজিটাল প্রিন্ট করা ফ্লাওয়ার সহ খুবই সব কিছু ডিজিটাল প্রিন্ট এটা আমি চাই ওয়াফা বলছে ওরে খাইছে দেখছেন ম্যাডামে কিন্তু দামি ড্রেস ছাড়া পরে না এত কম দামি ড্রেস সে পরে না কিন্তু সে সে কমেন্ট করছে যে আমার এই ড্রেসটা চাই কজ এই ড্রেসটা এত সুন্দর এই যে এই কাটিংটাই এত নাইস এই দেখেন গলার কাজটা এই যে নেকের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যানেল হ্যাঁ এই প্যানেলটা কিন্তু আপনাকে কাটওয়ার্ক করে ড্রেসে বসাতে হবে হ্যাঁ এই প্যানেলটা ওয়াফা কিন্তু এরকম কম দামি ড্রেস পরে না সে অনেক এক্সপেন্সিভ ড্রেস পরে কিন্তু সে এই ড্রেসটা দেখে ভালো লাগছে দেখে সে বলছে এই ড্রেসটা আমার চাই থ্যাংকস বলুন থ্যাংকস ड्रेस
এটা বেশি কিউট আমি জানি এইজন্য এটা পরে দেখাচ্ছি ঠিক আছে উস্তাদের মায়ের শেষে এটা বলে না এইজন্য কি যে বলবো আমি আজকে লেসিয়া যাওয়া করছি সত্যি আচ্ছা ছবি দিস একটা তো মাঝে মধ্যে তো ছবি দিতে পারো কারণ যদি আচ্ছা আমার বোনকে আমি বলছি আপনারা একটু মাইন্ড করেন না কিন্তু প্লিজ আমার বোনকে আমি যাই সাথে বলতেই পারি এই যে কি সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা স্লিভের কাপড়টা আর প্যান্টের কাপড় অ্যাজ ইউজুয়াল আড়াই গজ কাপড় দেওয়া আছে তোমাকে যে কি ভালো লাগছে তোমাকে বলে বুঝাতে পারবো না আমি আজকে একটু নতুন ফাউন্ডেশন ট্রাই করেছি ফেন্টি বিউটির আমি এটা এবার নিয়ে আসছি মালয়েশিয়া থেকে নিজে শেড চুজ করে খুব ভালো লাগছে আর এই হচ্ছে ওনা এই জামাটা সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে ওনাটা ওনাটা অ্যাজ ইউজুয়াল কটন কোটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা বললাম যে আপনি যদি কাভার করে পরেন এত সুন্দর লাগে ভাই আমি অনেক লেসে ব্যাপারটা যাও করি ছবি তো দাও না ছবি দিলে তো মানুষ বিশ্বাস করবে ছবি তো দাও না একটা ছবি তো তুলতে পারো মাঝে মধ্যে ইন্ডিয়ান পিওর কটন আর ড্রেসের কাপড়টা মালমাল কটন মানে প্যান্টের কাপড়ের চেয়ে ড্রেসের কাপড়টা অনেক বেশি সফট এন্ড নরম হ্যাঁ এই যে দেখেন প্যান্টের কাপড়টা পিওর কটনের মধ্যে আছে কি কিউট লাগছে থ্যাংক ইউ রিজনেবলের মধ্যে বেস্ট কালেকশন মেন্ট ম্যাজিক 425 আর একটু কম মেন্ট ম্যাজিক এবং সানসেটের দাম ওনাটা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা জাস্ট লুকিং লাইক আ ওয়াও বলতেই হবে আর আপনি যারা নর্মালিও পড়তে পারেন যে বললাম শীতের সময় এই টাইমে তো বাচ্চাদের স্কুলের ছুটি হয় ঢাকাতে যারা ঢাকার বাইরে যারা বাবা মা থাকে শ্বশুর শ্বশুর থাকে সেখানে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ড্রেস আবার সামনে বিয়ে শাড়িতে 4-5 হাজার দামের বাইরে দিলেও পারফেক্ট ড্রেস মেন্ট ম্যাজিক প্যান্টে কি লেস বসানো যাবে আপু অবশ্যই যাবে প্যান্টে আমি হচ্ছে জামার কাপড় থেকে একটা কাপড় নিয়ে প্যান্টে বসাইছি এই দেখেন যেখানে আমি প্যান্টে বসাইছি জামা থেকে একটা প্যান্ডেল নিয়ে আপনি চাইলে এক্সট্রা লেস মেন বসে নিতে পারবেন বাট ওড়নাটা এটার বেস্ট জামাটা একদম সাটেল একটা কালারে ওড়নাটা একদম কালারফুল ভাইব্রেটিং সো জাস্ট লুকিং লাইক আ ওয়াও লাগ রহি হুঁ পটাকা লাগ রহি হুঁ পটাকা ও ওয়াও আই অ্যাম সো বিউটিফুল দুটো জামাই অরিজিনাল ইন্ডিয়ান আলিয়া ফ্যাবের জামা বডি অল ওভার ডিজিটাল প্রিন্ট করার সাথে নেকের জন্য একটা করে এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল দেওয়া আছে প্যান্টের কাপড় আড়াই গজ পরিমাণ প্যান্টের কাপড় দেওয়া কটনের মধ্যে আর অন্যগুলো কোটা কটন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অনেক সফট রিলিজ অনেকই ভাবে কোটা মানে তো অনেক মোটা কাপড় এরকম না আপু দেখেন ছোট্ট একটা বল হয়ে গেছে এত সুন্দর সফট অ্যান্ড কিউট একটা ড্রেস হ্যাঁ জানি জানি ঠিক আছে এত সুন্দর সফট একটা ড্রেস অন্যগুলো এত সুন্দর সফট জাস্ট আপনি চাইলে মাথায় কাপড় দিয়েও পড়তে পারবেন এত সুন্দর নরম আবার কিন্তু খুবই নরম কাপড়টা হ্যাঁ গরম লাগবে এরকম না বাট শীত লাগবে না এটা শিওর ওকে সো দুটো জামারই আজকে সেম দাম জামা দুটোর দাম হচ্ছে মাত্র 1350 টাকা একটু আগে অ্যালিয়াজিনা 1350 টাকা গেস করে সানসেটের নাম গেস করেছিল তো আমি 3 কমেন্ট করেছিলাম সো অলরেডি আপনারা দেখেছেন ঠিক আছে সো আজকে উইনার 3 জন একজন হচ্ছে কিরাশা আফরিন একজন হচ্ছে আলিয়াজিনা একজন হচ্ছে নুরে ইসলাম 3 জন 100 টাকা করে বিকাশে পাবে লেসিয়া বাই ফারজানা পেজে ইনবক্স করে আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশে পেয়ে যাবেন গিফট ঠিক আছে আচ্ছা এই হলো জামার নাম এবং প্রাইস গেস করার জন্য গিফট এখন আমি একটু আগে বলেছি যে যারা কিনা এতক্ষণ ধরে কমেন্ট করবেন 2 জনকে 500 টাকায় ড্রেস গিফট করা হবে দেখি এখন সেটা কে হয় 30 মিনিটের লাইভ মাত্র 600 কমেন্ট আসছে সিরিয়াসলি খুব বাজে 160 জন তাইছো কই ছিল আমি কান্দার উঠবাস করাই আই হ্যাঁ কান্দার উঠবাস করেন দাঁড়াই আমাকে 10 মিনিট দিছে আপনি থ্যাংক ইউ
আচ্ছা তুমি মনে করে শুনো তুই না খাইনি দুইজন উইনার 500 টাকা করে ড্রেস গিফট হবে হলুদ ট্যাগটা এটা একটা দুটো একজন 500 টাকা পাবে দুইজনের নাম কমেন্ট থেকে সিলেক্ট করে এখনি পেজে পোস্ট করে দিলে সেভাই ফারজানাতে এখনি ঠিক আছে সো এখনি নাম পোস্ট করে দিবেন জাস্ট পেয়ে যাবেন ওকে তাহলে এখন তোমরা মতে বিদায় নিচ্ছি দেখো আবার আমার সাথে নেক্সট স্লাইডে মাগরিবের আজানের পর মেগিটা পাই ফারজানা পেজ থেকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম।